অভিনেতা হলেও অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় থাকেন না চিত্রনায়ক জায়েদ খান। অদ্ভুত সব কথাবার্তা আর কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। নেটিজেনরা হাস্যরসে মেতে থাকেন ঢালিউডের এই নায়ককে নিয়ে। জাতিসংঘের পুরস্কার পেয়েছেন জায়েদ খান, এবার এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। জাতিসংঘের পুরস্কার পেয়েছেন জায়েদ খান, এই খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় খবরটি ভুয়া। এরপর এই চিত্রনায়ককে নিয়ে নতুন করে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল ব্লিটস জায়েদ খানের পুরস্কার পাওয়ার বিষয়টি নিয়ে যাচাই বাছাই শুরু করে এবং এটিকে গুজব হিসেবে আখ্যা দেয়। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। শুক্রবার খবর ছড়িয়ে পড়ে জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে পুরস্কার পেয়েছেন জায়েদ খান। খবরে বলা হয়, জাতিসংঘের সদর দপ্তর থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ছাড়াও নানা অখ্যাত পোর্টালেও খবরটি বেশ ফলাও করে ছাপা হয়। খবরটি যাচাই করতে গিয়ে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে ব্লিটস। পোর্টালটি জানায়, জায়েদ খানকে পুরস্কার দেওয়া ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা নেই। মূলত নিজেদের উদ্যোগে জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে বিভিন্ন জনকে পুরস্কৃত করে থাকে এই প্রতিষ্ঠান। 2017 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। কিছু পেশাদার ব্যক্তির উদ্যোগে এর যাত্রা শুরু হয়। এরপর থেকে অনেককেই আজীবন সম্মাননা দিয়ে আসছে আয়োজকরা। পুরস্কারের তালিকায় অনেক নামী দামি ব্যক্তিও রয়েছেন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামও রয়েছে এই তালিকায়। তবে পুরস্কারের বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টির অনুসন্ধান করতে গেলে জানা যায়, যুক্তরাষ্ট্রে এ ধরনের নাম সর্বস্ব অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এগুলো আফ্রো আমেরিকানরা পরিচালনা করে থাকেন। মূলত অর্থের বিনিময়ে সম্মাননা দিয়ে আয় করেন তারা। আর গ্রহণযোগ্যতা বাড়াতে তারা জো বাইডেনের মতো বড় বড় ব্যক্তিদের নামও পুরস্কারের তালিকায় যুক্ত করে থাকেন। কার্লোস ম্যানুয়েল প্যারেস গঞ্জালেস নামে এক ব্যক্তি ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ এর প্রেসিডেন্ট এবং ডক্টর অ্যান্ড্রিজ বেইজ নামে আরেকজন এটির প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক পরিচালক হিসেবে নাম উল্লেখ করা আছে ফ্রেডেরিক অর্ডিন্স নামে একজনের। ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, নিউ ইয়র্কে একটি অফিস ছাড়াও সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গে অফিস আছে প্রতিষ্ঠানটির, যদিও সেসব অফিসের কোনো সুনির্দিষ্ট ঠিকানা উল্লেখ করতে পারেনি তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাওয়া পুরস্কার নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে জানান, করোনাকালে তার কর্মকাণ্ড ও মানবিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠানটি। এরপর তার কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট চাইলে সেটিও পাঠিয়েছেন জায়েদ খান। এরপরই তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সাইদ রহমান, কালবেলা।